তিলোত্তমার বিচার সহ আরো 10 দফা দাবি নিয়ে এবার আমরণ অনশনে বসেছে জুনিয়র চিকিৎসকরা। প্রায় 2 মাস হতে চলল অভয়ের মৃত্যু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জালে ধরা পড়েছে একজনই। অন্যদিকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে অন্য দুজনের দিকে, তারাও গ্রেফতার হয়েছেন। অভয়ের বিচারের দাবি সহ আরো 10 দফা দাবি নিয়ে অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। এখনো পর্যন্ত সরকারের কোনো রকম সাড়া না মেলায় 50 জন চিকিৎসক গণ ইস্তফা দিয়েছেন বলেও জানা যাচ্ছে। এখনো ধর্মতলায় আমরণ অনশনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলায় আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা এখনো পর্যন্ত অভয়ার বিচারের দাবি সহ আরো 10 দফা দাবি নিয়ে এবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এবং আমরণ অনশনেও বসেছেন তারা। প্রায় 2 মাস হতে চলল অভয়ের মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম সাড়া পাওয়া যায়নি এই আমরণ অনশন শুরু করার পরেও, এবং যার জেরেই 50 জন চিকিৎসক গণ ইস্তফাও দিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এখনো ধর্মতলায় আমরণ অনশনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কি জানাচ্ছেন তারা শুনুন। তারা তিনটেই আমরা করুণাময়ী মোড় থেকে সিজিও কমপ্লেক্স অভিযান করব, মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর্স ফোরাম এবং নার্সেস ইউনিটির পক্ষ থেকে। দাবি কি না, গতকাল আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সিবিআই যে চার্জশিট, ইন্টারিম চার্জশিট যেটা পেশ করেছে তা অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং হাস্যকরও বলা যেতে পারে। 55 দিন গবেষণা করার পরে ওনারা সঞ্জয় রায় নামক একজন ব্যক্তিকেই পেলেন, যিনি নাকি খুন এবং ধর্ষণ করেছেন, যেখানে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট বলছে বা পোস্টমর্টেম রিপোর্ট বলছে যে এই খুনটা কেউ একজন করতে পারে না, একাধিক লোক মিনিমাম 4 জনের ইনভলভমেন্ট এখানে রয়েছে, এই সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারছে না। সেখানে সিবিআই মাত্র একজনকে তারা দোষী সাব্যস্ত করছে, যদিও তারা বলছে এটা ইন্টারিম রিপোর্ট, কিন্তু আমরা মনে করি এটা সিবিআইয়ের কিন্তু একটা অপদার্থতা, ব্যর্থতা। আসলে কি কোনো কিছু গোপন করতে চাইছে? যেমন করে রাজ্য প্রশাসন প্রথম 4 দিন তথ্য লোপাট করার চেষ্টা করেছিল রাজ্য পুলিশ, ফলে মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর্স ফোরাম, নার্সিং ইউনিটির পক্ষ থেকে আমরা রাজ্য পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারি যে সংস্থা সিবিআই তারও এই ব্যর্থতাকে আমরা ধিক্কার জানাই।